আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তোমরা বর্তমানে রয়েছে ঢাকা সিটির 75 নম্বর ওয়ার্ডের খিলগাঁও থানার ত্রিমোহনীতে। তো আজকে এই ত্রিমোহনীতে অসাধারণ একটি, যে দেখতে পাচ্ছেন কর্নার, দুই দিকেই কিন্তু 16 ফিটের রোড এবং সুয়ারেজের লাইন করা একটি 3 কাঠার প্লট দেখাবো। যে প্লটটি পড়েছে রামপুরা বনশ্রী থেকে 1.44 কিলো, অর্থাৎ 1.5 কিলো দূরত্বে। তো আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন। তো আজকের এই প্লটটিতে এই যে এটা হচ্ছে আশা রোড, 16 ফিটের একদম সুয়ারেজের এই যে লাইন করা দেখতে পাচ্ছেন, ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে প্লটটি যেটা বিক্রি হবে। এখানে 4 কাঠার কিন্তু উপরে জমি রয়েছে, কিন্তু দুই দিকে 16 ফিটে রোড গিয়ে 3 কাঠা রয়েছে। আপনাকে এরকমই মেপে দেওয়া হবে যতটুকু হয়। আর এই হলো রোডটি। তো খিলগাঁও রামপুরা বনশ্রী আফতাবনগরের ভাড়ার পরিমাণটা বেশি হয়, সবাই এই নিচের ত্রিমোহনীর দিকে ঝুঁকতেছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন প্লটটির পিছনে একটি হাইরাইজের বাড়ি রয়েছে। এই প্লটটির আশেপাশে আরও অনেক বাড়ি রয়েছে, কিন্তু এই প্লটটির দক্ষিণ পাশে কিন্তু এই যে এই এলাকার মেন মসজিদটি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ একদম প্লটটির সাথে নামাজ পড়ে খুব দ্রুত আসতে পারবেন এই প্লটটিতে। আর এই হলো আজকের প্লটটি, কর্নার যে অংশটি, অর্থাৎ কর্নারের যে রাস্তাটি। তো আমরা এখন বর্তমানে একদম কর্নারে রয়েছি, দেখতে পাচ্ছেন এখান থেকে ফুল প্লটটি সুন্দর দেখা যাচ্ছে। এই হলো প্লটটি, এখানেও 16 ফিট রোড এই পাশে, আর এই পাশেও 16 ফিট রোড, আর 16 ফিট দুই পাশে থাকা। এখানে দুই পাশে কিন্তু লাইন ধরে দোকান উঠিয়ে দিতে পারবেন। এক্ষেত্রে কিন্তু নিচে দোকান থাকবে, উপরে হাইরাইজের বাড়ি থাকলে আপনাদের এটা মার্কেটের মতোই দেখা যাবে। তো আজকের এই প্লটটি পূর্ব এবং দক্ষিণমুখী প্লট, এবং প্লটটির এই যে দক্ষিণ পাশে এই যে মসজিদটি যেটা একটু আগে দেখিয়েছিলাম, আর এই হলো পূর্ব পাশের রোডটি। আর আমরা বর্তমানে উত্তর পাশের দিকে চলে যাচ্ছি, অর্থাৎ উত্তর দিকে যে এখানে একটি হাইরাইজের বাড়ি রিসেন্টলি কাজ চলমান রয়েছে। এখন আমরা আজকের এই প্লটটির উত্তর দিকে চলে আসলাম। তো এটা হচ্ছে উত্তর পাশ, আর ফুল প্লটটি আপনারা বুঝতে পাচ্ছেন রোড ছাড়া আপনাদেরকে মেপে দেওয়া হবে। তো যাই হোক, আজকের এই প্লটটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং এই প্লটটিতে কীভাবে আসতে হবে, সো চলুন ফার্স্ট অফ অল দেখে আসি, এরপর এই প্লটটি সম্পর্কে আরও আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা জানব। তো গাইস, এই হলো বনশ্রী মেরাদিয়া বাজার। আর এই যে এই বনশ্রী মেরাদিয়া বাজার থেকে এই যে হাতের সোজা, অর্থাৎ পশ্চিম দিকে একটু সামনে কিন্তু রামপুরা ব্রিজটি, এরপর হাতির ঝিল, এরপর গুলশান বনানি, এরপর আপনারা সোজা এদিকে ঢাকা যেখানে যান, আর এই হলো এখানে রামপুরা যেই থানাটি। আর আজকের এই বনশ্রী মেরাদিয়া থেকে আমরা যাব হাতের এই যে বাম দিকে, অর্থাৎ পূর্ব দিকে। তো এই পূর্ব দিকে একটু সামনে গেলেই হচ্ছে ত্রিমোহনী ব্রিজটি। তো এখন আমরা এই বনশ্রী মেরাদিয়া থেকে গুগল ম্যাপে দেখব আজকের প্লটটির দূরত্ব। তো এই হলো দক্ষিণ বনশ্রীটি। তো এখান থেকে আমরা এখন ডেস্টিনেশনটি সেট করে আজকের প্লটটির দিকে চলে যাব। তো এই হলো আজকের প্লটটি। তো দেখতে পাচ্ছেন দক্ষিণ বনশ্রী থেকে আজকের প্লটটির দূরত্ব 1.44 কিলো, অর্থাৎ 1.5 কিলো থেকে একটু বেশি। তো এই দক্ষিণ বনশ্রী মেরাদিয়ার অপোজিট, এই যে অপোজিটটাই কিন্তু আফতাবনগর, এবং আফতাবনগরের পিছনেই কিন্তু আজকের সেই প্লটটি পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে বর্তমানে আপনারা বাস দিয়ে 5 টাকা ভাড়া দিয়ে ত্রিমোহনী ব্রিজ নামবেন, আর ওইখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে আজকের প্লটটিতে যেতে পারবেন, অর্থাৎ 15 টাকা লাগবে, সময় লাগবে 10 থেকে 15 মিনিট। সো চলুন যাওয়া যাক, যেতে যেতে আজকের এই প্লটটির আশেপাশে কী কী নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, সো চলুন দেখে নেই। খুবই কাছে নতুন হয়েছে ত্রিমোহনী বাজারে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড, এবং আরেকটি হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। এই দুইটাই কিন্তু আজকের প্লটটির খুবই কাছে রয়েছে। এই অঞ্চলের সবচেয়ে নাম করা মাতৃসায়া আইডিয়াল স্কুল, যেখানে আমার ছোট্ট ভাগ্নিটি পড়ে, এবং এই অঞ্চলের সরকারি যে প্রাথমিক বিদ্যালয়টি ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়, এবং এই অঞ্চলের আরেকটি নাম করা উইজডম স্কুল, যেখানে আমার ছোট্ট ভাগিনাটা পড়েছিল, এবং ঢাকা কাউন্সিলরের কার্যালয় যেটা 75 নম্বর ওয়ার্ড, আজকের প্লটটি থেকে দেখা যায়। রয়েছে নাম করা গ্লোরি প্রি ক্যাটেড অ্যান্ড হাই স্কুল। তো অসংখ্য মেডিকেলের মধ্যে রয়েছে ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল, এটা খুবই নাম করা এই অঞ্চলের মধ্যে। রয়েছে নাম করা ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, এটাও কিন্তু প্লটটির খুবই কাছে, এবং রয়েছে বাংলা জাতীয় দল খেলোয়াড় আশরাফুলের বাসা। তো এটা হলো আশরাফুলের বাসাটি। তো প্লটের খুবই কাছে রয়েছে ট্রেস্টিটিট বেস্ট বাই আরএফএল এর, এবং রয়েছে সিপি 5 স্টার এবং স্বপ্নের একটি আউটলেট, যেখান থেকে বাজার করে আজকের প্লটটিতে যেতে পারছেন। রয়েছে ফরাজি ডেন্টাল হাসপাতাল, এবং রয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, অর্থাৎ পিবিআই এর একটি মেইন অফিস, এবং রয়েছে ডেইলি শপ। তো আজকের প্লটটির খুবই কাছে অসংখ্য পার্টি সেন্টারের মধ্যে রয়েছে ওয়েটার গার্ডেন পার্টি সেন্টার,
এবং এই অঞ্চলের সবচেয়ে নামকরা লিবার্টি কলেজ, এটা কিন্তু খুবই নামকরা এবং খুবই কাছে। তো বনশ্রী মেরাদিয়াহাট থেকে আমরা স্টাফ কোয়ার্টার দিকে সোজা যাব এবং যাওয়ার পরে যেখানে দেখবেন প্রথম একটি ব্রিজ পড়বে, ওই ব্রিজটি হচ্ছে ত্রিমোহনী ব্রিজ। তো ফার্স্টে যে ত্রিমোহনী ব্রিজটা পড়বে, অর্থাৎ একটু সামনে আসলে, এক মিনিটের থেকে কম আসলেও কিন্তু এই ত্রিমোহনী ব্রিজটাই যে সামনের ব্রিজটা, আমরা হাতের বাম দিকে চলে যাব ব্রিজে না উঠে। তো আপনারাও এভাবে বাম দিকে চলে আসবেন এবং বাম দিক থেকে আমরা লাস্ট মাথায় যাব। লাস্ট মাথা বলতে একটু সামনে গেলেই এটা হচ্ছে, এই রুটটি হচ্ছে 60 ফিটের, বর্তমান 30 ফিট রয়েছে, এটা হচ্ছে নন্দীপাড়া টু ত্রিমোহনী। তো 30 ফিটের এটি একটি একরের রোড, এটি কিন্তু সরকারি রোড মাসবি হবে। এবং একটু সামনের দিকে আসলে হাতে ডান দিকে চলে যাব, যেটা ত্রিমোহনী কবরস্থান রোড বলে, যে কাউরে বললি হবে অন্তত আমাদের এই অঞ্চলে যে ত্রিমোহনী কবরস্থান রোডে যাব। তো এই কবরস্থান রোডের আমরা এখন হাতে ডান দিকে চলে যাব। যে এটা হলো মসজিদ, এই মসজিদের পিছনেই কিন্তু আজকের সেই প্লটে, যে মসজিদটি যেটা একটু আগে আমি দেখিয়েছিলাম, তো এই যে সেই প্লটটি। তো এখন আমরা আজকের প্লটটির পিছনে অর্থাৎ পশ্চিম পাশে রয়েছে, আর এই হলো রোডটি, সামনের রোড, আর এই হলো আজকের প্লটটি। তো আপনারা সবাই জানেন বনশ্রী, আফতাবনগর, নন্দীপাড়া ওই দিকে এখন জমির দাম এত হয়ে গিয়েছে, মানুষ এখন এই সকল ত্রিমোহনীর দিকে ঝুঁকতেছে, আর এই হলো আজকের প্লটটি। তো আজকের প্লটটিতে আপনারা আজকে এসে আজকে হাইরাইজের বাড়ি করে ভাড়াও দিতে পারবেন, নিজে থাকতে পারবেন, আর সামনে তো দোকান তুলতে পারবেন। তো এই হলো নন্দীপাড়া থেকে ত্রিমোহনী যাওয়ার 60 ফিটের একোয়ারের রোড, আর এই হলো নন্দীপাড়া খালটি। এবং এই একোয়ারের রোডের এই যে এটা হচ্ছে ঢাকা 75 নম্বর ওয়ার্ডের সিআরটি, যে কমিশনার কার্যালয়টি, আর এখান দিয়ে আসতে হয়। আজকের প্লটটিতে আমরা মসজিদের উপরে রয়েছি, আর এই হলো আজকের প্লটটি, অর্থাৎ 60 ফিট রোড থেকে 3টি প্লট পরেই কিন্তু আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন, যেটা এতক্ষণ দেখাচ্ছিলাম ওই যে প্লটটি। আর এই হলো যে মসজিদের কাজটি চলমান রয়েছে, এর উপর থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে, অর্থাৎ এই 60 ফিটের একোয়ার রোড, এদিক দিয়ে আপনারা আফতাবনগর 300 ফিট যেতে পারবেন ফিউচারে। আর এই হলো বনশ্রীর বিল্ডিংগুলো। তো এতক্ষণ যে প্লটটি দেখলেন, আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে। তো এখন আসি প্রাইজে। তো আজকের এই প্লটটির জমির পরিমাণ যাই হোক না কেন, এখানে বর্তমানে 3 কাঠার কম বেশি রয়েছে। রাস্তা ছাড়া আপনাকে মেপে দেওয়া হবে। ফুল প্যাকেজ মূল্য মালিকের চাওয়া দাম 80 লক্ষ টাকা, এটা হয়তো আসলে বসলে একটু সম্মানীকর হবে এতটুকুই। এবং স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা যদি এই প্লটটি ক্রয় করতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করে আজকের এই প্লটটি নিয়ে নিতে পারেন। তো এরকমই যদি আপনার জমিটি বিক্রয় করতে চান তাহলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে খুব অল্প সময়ে বিক্রয় করতে পারেন। আমাদের রয়েছে নিজস্ব কিছু কাস্টমার, আমরা কিন্তু আপনার এই জমিটি মোটামুটি বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে কাগজপত্র ভালো হলে বিক্রয় হয়ে যাবে, যদি না হয় আমরা আবারও ফ্রিতে রি অ্যাড দিয়ে দেবো, অর্থাৎ 15 অ্যাড দিয়ে দেবো যতদিন পর্যন্ত আপনার এই জমিটি বিক্রয় না হবে। সো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন।